আমার এই বিষয়টা ছিল পীরতন্ত্রের নেপথ্যের কাহিনী, যেটা আসলে মানুষের শোনা দরকার, অতীব দরকার, কিন্তু আসলে সেই সময় সুযোগ পাচ্ছি না, ইনশাআল্লাহ আবার যদি কখনো সময় সুযোগ পাই আমি বিস্তারিত আলোচনা করব। আসলে পীরদের নেপথ্যে যে গোপন যে কাহিনীগুলো আছে এটা সাধারণ মানুষ জানে না, যে গোপন যে নিগূঢ় যে তথ্য আছে এই তথ্যগুলো যদি উন্মোচন হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যারা ইসলামকে মানতে চায়, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যারা দিনকে ইসলামকে ভালোবাসে, যারা কোরআনুল কারিম সহি হাদিসসমূহকে ভালোবাসে, এরা আল্লাহ তাআলার হুকুম মানতে চায়। কিভাবে মানবে? তখনই পীর ফকির পীর দরবেশ আউলিয়া কুতুব যারা এই দিনের দাওয়াত দিচ্ছে তাদের ভাষায় তাদের নিয়মে তাদের নীতিতে সেটাই মানুষ হজম করে নিচ্ছে। কিন্তু এর নেপথ্যে কী আছে সেই জিনিসটা আসলে উন্মোচন করা দরকার। পীর শব্দ আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু আপনাদের পরবর্তীতে যারা আছে বিশেষ করে অন্য মাঝহাবের, এরা পীর শব্দটা ভালো করে বুঝে না। সে পারস্য দেশ থেকে এই শব্দটা হাওলাত করে আমাদের বাংলাদেশে এনে আপনাদের মধ্যে যারা যুবক এরাও পীর হয়ে যায়। পীর মানে বুড়ো, বৃদ্ধ, অথচ কিন্তু বৃদ্ধ লোকেই তো, তাকেই তো পীর বলা হয়। কিন্তু আমাদের সমাজে 40-এর কম যাদের বয়স এরাও কিন্তু পীর হয়ে যায়। দেখেন আমরা ভুল দিয়েই ভুল করি, যে আমরা বৃদ্ধ লোককে, যারা যে যুবক লোক তাকে আমরা বৃদ্ধ বলি, পীর বলি। আসলে কিন্তু পীর তো বৃদ্ধ লোক, সে পারস্য ভূমি থেকে, যারা সে ইরান ইরাক থেকে, যে ইতিহাস বলতেছে যে ইরান ইরাক থেকে যারা এসছে, সেই শামস তিব্রিজির আমল থেকে, তিব্রিজি সহ যারা ভারতবর্ষে এসছে, পাকিস্তানে এসছে, এরাই কিন্তু এই তাসাউফ কিংবা আধ্যাত্মিক যেই ব্যাপার স্যাপার আছে যেটাকে আমরা তন্ত্রমন্ত্র বলি, এগুলো এরাই শিখিয়েছে। আর সেটা ভারতবর্ষ থেকে যুগে যুগে সেই অলি বলেন, আউলিয়া বলেন, যেটাই বলেন, আপনারা ভালো করে বুঝেন। আমি মাত্র নতুন সহি হাদিস গ্রহণ করেছি, আগে যে হাদিসগুলো পাঠ করেছি সেগুলো পুরোপুরি সহি ছিল না, গয়রে সহি। যখনই কোরআনুল কারিমার সহি হাদিসের মানদণ্ডে আমি যে হাদিসগুলো শিখেছি, আমলগুলো শিখেছি, সেটা যাচাই বাছাই করেছি, দেখলাম যে দুই একটা মাত্র টিকেছে আর বারো আনি মিছি হয়ে গেছে, যে ষোলো আনার মধ্যে বারো আনি মিছি হয়ে গেছে। সেই হিসাবে এখন নতুন করে অধ্যয়ন করছি, শিখতেছি, কারণ এখন শিখার বয়স নেই, তারপর আমার শিখতে হবে, মরতে মরতে শিখবো, শিখতে শিখতে মরব। তো সেই জন্য আমি কি শিখেছি সেটাই আসলে বলছি, কিন্তু শেখানোর জন্য সেই যোগ্যতা আমার নেই। জাস্ট আমি শিখতেছি, কি শিখেছি, কতটুকু শিখেছি সেটা আজকে স্বল্প পরিসরে দুই তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে বলছি। যাই হোক, সেই পীরগণ আমাদের দেশে এসে কবে কখন কার ঘাড়ে চেপে এই বাংলাদেশে এসে আমাদের মুসলিম যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহর হুকুম মানতে চায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে চান, কিন্তু তাদেরকে খুব সূক্ষ্মভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথেই ধাবিত করেছে, কিন্তু এটা আমাদের সাধারণ মানুষ বুঝতে পারছে না। আমি এক জৈনপুরি তরিকার সন্তান, আমার দাদা নানা এবং 14 জেনারেশনের মধ্যে সবাই পীর জৈনপুরি তরিকার, তো ওই ফ্যামিলিতে জন্ম, ছোটকাল থেকে শুনেছি আমরা সৈয়দ বংশ। আমাদের দেশে সৈয়দ আর সেই সুদূর সৌদি আরবে হলো কুরাইশ, আর সেই কুরাইশ বংশটাই বাংলাদেশে এসে সৈয়দ হয়েছে। আমার এটা জানা নেই যে কখন কোন সময় এই কুরাইশ বংশ বাংলাদেশে এসছে, এটার কাহিনী আজও আমি জানতে পারিনি। আমার পূর্বপুরুষ যারা ছিল এদের মুখেও জানতে পারিনি যে আসলে এই সৈয়দ কিভাবে সৌদি থেকে এখানে এসছে। জানেন সেটা আল্লাহ মালুম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা, আল্লাহ তাআলার নাম দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, দিন ইসলামের নাম দিয়ে, ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট তাদের নাম দিয়েই এই ইমানি ধোকা দেওয়া হচ্ছে। আর এটা এত সূক্ষ্মভাবে করা হচ্ছে মানুষ আসলে বুঝতে পারে না। জিকির করছে, জিকির করছে, যে নিয়মেই করে, যেভাবেই করে, কার জিকির করছে? যিনি রব তার জিকির করছে। কিন্তু এটা মানুষ বুঝে না যে জিকিরের একটা নিয়ম পদ্ধতি আছে,
আর এই নিয়ম পদ্ধতি বাতলিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে অন্ধভাবেই তাকলিদ করতে হবে, একজন মানুষ যখন আমল করবে সে শুধু একজনকেই তাকলিদ করবে, তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া কারো তাকলিদ করা যাবে না। এই জিনিসটা আমি বুঝেছি অনেক পর। আমরা তো জানতাম যে যার কাছ থেকে শিখেছি তাকেই মানবো, যারা ইসলামের ভালো ভালো মূল্যবান কথাগুলো বলবে, যে কথাগুলো আসলে শ্রুতিমধুর ভালো লাগে সেগুলো তো যারা বলে তাদের কাছ থেকে মানবো, তাদেরকেই মানব না। পরবর্তীতে বুঝতে পারলাম যে তাকলিদ করা যাবে না, অন্ধভাবে অনুকরণ অনুসরণ করা যাবে না, শুধু একজনকেই করতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কারো তাকলিদ করা যাবে না। আর মুকাল্লিদ শুধু একজনকেই বানাতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মুকাল্লিদের অভাব নাই, আর আমরা যাকে তাকে তাকলিদ করি। এই ভুলটা আমার ভেঙেছে। আমি আগে 126 থেকে 246 তরিকায় ছিলাম, এখন 126 থেকে 246 তরিকাকে বাদ দিয়ে শুধু একটা তরিকা গ্রহণ করেছি, যেই তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই দুনিয়াতে যত নবী রাসূলগণ প্রেরণ হয়েছেন, দ্বীনের জন্য আদিষ্ট হয়েছেন, তারা শুধু তাওহীদের জন্যই আদিষ্ট হয়েছেন, আর তাওহীদকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তারা এসেছেন, আর সেই তাওহীদকে আমি গ্রহণ করেছি। আসলে মানুষের টোটাল জিন্দেগিতে তার যতটুকুই আমল হোক, কম হোক আর বেশি হোক, সে তাওহীদপূর্ণ আমল করতে হবে। পার্সেন্টেজ টোটাল হলো 100, কারো সারা জীবনের আমল হোক, যতটুকু আমলই হোক, যদি সে আমলের মধ্যে 100%-এর মধ্যে 99% তাওহীদ হয়ে যায় আর 1% শিরক থেকে যায়, তাহলে কি হবে, 1% শিরক 99% তাওহীদকে খেতে 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 শেষ করে দেবে। ওয়ালা তুবতিলু আমালাকুম। এই জিনিসটা অনেক পরে আমি বুঝতে পেরেছি, আসলেই তো সত্য কথা, আমলিয়াতের সাথে যদি শিরক থাকে সে আমল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আমেলা আমেলেন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, এমন কথা এমন কাজ এমন আমল করেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেননি, সেটা প্রত্যাখ্যাত ফেলে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন সেটা সুন্নত, যেটা নিষেধ করেছেন সেটা যেটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, কাউকে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জীবদ্দশায় সাহাবা আজমানগণের মধ্যে কেউ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেটা পেশ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সায় দিয়েছেন, অনুমোদন করেছেন, সেটাও শরীয়ত, ঠিক না? এই জিনিসটা অনেক পরে বুঝতে পেরেছি। আসলে টোটাল যে আমলি করি, জিকির করি, সালাত আদায় করি, এছাড়া নফল অনেক আমল আছে, যে আমলই করি না কেন সে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি অনুমোদন করেছেন কি, 100% ওয়াকিব হাল হয়ে যদি সে আমল করা হয় সেটাই হলো তাওহীদ। আর সেই তাওহীদের সাথে বিন্দুমাত্র শিরক মিশানো যাবে না, আমলিয়াতের মধ্যে তাওহীদের রুবুবিয়াত 100% থাকতে হবে, তাওহীদে উলুহিয়াত 100% থাকতে হবে, 1%ও এটার সাথে শিরক মিশানো যাবে না। এই জিনিসটা যেই পর্যন্ত আমরা বুঝতে পারবো সেই পর্যন্ত আসলে সহি আকদ গ্রহণ করতে পারবো, আমাদের ফাউন্ডেশনকে আমাদের ভিতকে আমরা মজবুত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি হাদিস কি ভালো করে জেনে বুঝে মানার তৌফিক দান করো। পীরগণের নেপথ্যের যে কাহিনীগুলো এটা এখন এই পরিসরে বলা সম্ভব না, এই কারণেই আমি ছাড়া, আমি তো সাধারণ নগণ্য জগণ্য একজন, কিন্তু এখানে ফেমাস ফেমাস অনেক বক্তা আছেন যারা আসলে মূল্যবান কথাগুলো বলবেন, আমি এখনো মূল্যবান কথা কি সেটা ভালো করে শিখতে পারিনি। তবে হ্যাঁ, সহি দিন কি সেটা বুঝতে পেরেছি, কিন্তু দিন এখনো শিখছি, আগে যে দিনগুলো শিখেছি সেটা আসলে দিন নয়, সেটা রাত। আগের সেই দিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল না, যদিও কিছু পার্সেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল, তার সাথে মিশ্রিত করে
নিজেদের পথকে, মতকে, মৌলিক ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য নিজেরাই যে পথ বানিয়েছে সে পথ অনুযায়ী চলেছি, মনে করেছি এটাই দিন, এটাই ধর্ম। আসলে না, এটা দিন, এটা ধর্ম নয়। দিন আর ধর্ম হলো সেটা, মূলনীতি হলো কোরআনুল কারীম আর সহিহ হাদিস। আমরা তো, আমি আগে মনে করতাম ইজমা কিয়াস, এটাও তো আসলে করতে হবে, যদি সহিহ হাদিস থাকে তারপরে ইজমা কিয়াস করতে হবে, কারণ ইসলামের মূলনীতি চারটা, কোরআনুল কারীম, হাদিস, ইজমা কিয়াস। যখনই সহিহ আকদ গ্রহণ করলাম তখন দেখলাম যে যেখানে সহিহ হাদিস আছে সেখানে ইজমের কোনো মূল্য নাই, অল টুগেদার ভ্যালুলেস, সেখানে কিয়াস তো করাই যাবে না। তাহলে সহিহ হাদিস যেখানে স্পষ্ট, মাসলা মাসাইল গুলো সহিহ হাদিসে কোনটা নেই? আমরা তো আমাদের শায়েখগণের কাছ থেকে শিখেছি যে মাসলা মাসাইলের ইস্তেমবাদের সেই নলেজ আমাদের নেই, কিন্তু তার পূর্বে, অনেক অনেক পূর্বে সমস্ত মাসাইলা গুলো আমাদের সম্মুখে চলে আসছে, এখন বেঙ্গলিতে সবগুলো আছে। আমরা এরপরে এত অলস যে বাজার থেকে একটা বই কিনে কিংবা কোনো ফ্রেন্ড থেকে একটা বই হালাত করে নিয়ে যে আমরা শিখবো সেটাও পারি না। কোন হাল মাসালের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাই, আর ওই মসজিদের ইমাম সাহেব নিজে যেটা জানে, যেটা বুঝে, দাওরা ফারাক করেছে, ইফতা ফারাক হয়েছে, 17 থেকে 18, 20টা, 26 কিংবা উঠতে গেলে 30টা হাদিসের চালান নিয়ে উনি ফতোয়া দিচ্ছে, ওনার ভান্ডে যা আছে সেটা দিয়ে উনি ফতোয়া দিয়ে যাচ্ছে। অতএব সেটাই আমি মানতে বাউন, আর আমি মনে করি এটাই দিন। কখনো কোশ্চিন কালো যাচাই বাছাই করিনি যে আসলে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কি সহিহ হাদিসে আছে। আসলে যখনই আমল করব এই ময়দানে, এই ময়দানে আমরা যারা সহিহ আকদ গ্রহণ করেছি, আসলে আমাদের মাধ্যমে তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, তাদের কর্ণগহ্বরে যেন এই কথাগুলো ঢুকে যায়, তারা আমল করবে। যদি সেই আমলের মধ্যে বিন্দুমাত্র শীত থেকে যায় তাহলে সেই আমলটা বাদ হয়ে যাবে, তাহলে আমলগুলো নষ্ট হয়ে গেল। আর ওরা যে আমলগুলো করবে, যেই আমলই করুক না কেন, সেটা সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই বাছাই করে করবে, তাহলে আমরা ওদেরকে কিছু বলবো না। ওরা তো আমাদেরকে অনেক কথাই বলে, যাক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সহিহ আমল করতে পারি, কোরআনুল কারীম আর সহিহ হাদিস চর্চা করতে পারি, সে অনুযায়ী চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।